এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আশ্চর্য, কি রে রাধা, এরা কালা নাকি? এই যে শুনছেন, রাস্তাটা এমন ভাবে কেটে রেখেছেন যেন মনে হচ্ছে রাস্তাটা আপনার বাবার। বাবা নিয়ে একদম কথা বলবে না। এই রাস্তাটা যেমন আমার বাবার না, তেমনি তোমার বাবারও না। এই রাস্তাটা সরকারের। সরকারই বসে আছেন? ও, সরকার কি আজকাল গাড়িতে গাড়িতে ঘুরে বেড়ায় নাকি? আরে উনি যেই বাবুর মেয়ে হোক না কেন, ওনাকে বল ভদ্রভাবে কথা বলতে। গ্রাম্য একটা চাষির কাছে, গ্রাম্য একটা ভূতের কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে নাকি? যত বড় মুখ নয় তত বড় কথা। এত বড় সাহস তোমার? তুমি যদি আমার হাতের ডিস্টেন্সের মধ্যে থাকতে তাহলে ভালো করে বুঝিয়ে। দাঁড়ান দাঁড়ান, আপনি কি বুঝিয়ে দিতেন আমার জানা আছে। আমি কত হীন, কত বড় ছোট লোক, কত নিচে আমি নামতে পারি ওই একটি থাপ্পড়ের মাধ্যমে, তাই তো? ও জীবনদা, ঝগড়া না করে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও না গো। শোন রাধা, তোর দিদিমণিকে বল আমাদের জল সেচ করতে আরো 2 ঘন্টা লাগবে। বেশি দরকার থাকলে হেঁটে রাস্তা পার হোক। যত এইসব চাষা বসের সঙ্গে কথা বলে লাভই নেই, ওয়েস্ট অফ টাইম। এই যে ম্যাম সাহেব, মুখ সামলে কথা বলবেন। ননসেন্স স্কাউন্ড্রেল ইডিয়েট। আরে জান জান, ওইসব ইংরেজি অন্য জায়গায় গিয়ে ফোটান। জংলি কোথাকার জংলি। এই যে একদম গালাগাল করবেন না, নইলে I will see you. আরে বাড়ি গিয়ে ইংরেজি ফোটান। কি হয়েছে রে রাধা? বাবু, আমাদের গ্রামের ছেলে জীবনদা রাস্তা কেটে জলসেচ করছিল, তাই দিদি গাড়ি নিয়ে নিজেদের জমি দেখতে পারেনি, এমনকি গ্রামটাও ভালো করে দেখতে পারেনি। ম্যাডাম, কত কি রয়েছে আপনাদের গ্রামে, যা রক্ষা করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ রতন, তুমি আছো বলে এসেটটা তোমার হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তভাবে কলকাতায় বসে থাকতে পারি। সামনে বলা উচিত নয়, তবু বলছি ওর মতো বিশ্বাসী সৎ কর্মী পাওয়া খুব মুশকিল। ওয়েল, আমার ভাগ্যে মনে হয় সম্পূর্ণ গ্রামটা আর দেখা হবে না। কি বলছেন ম্যাডাম? আপনার গ্রাম আর আপনি দেখতে পারবেন না, তা কখনো হয়? দ্যাটস মাই ডিসক্রেডিট। হ্যাঁ রতন, তুমি ওকে ভালো করে স্ট্রিটটা দেখিয়ে দাও, নইলে এক্ষুনি কুরুক্ষেত্র মারবে। এই সমস্ত জমি কিন্তু আপনাদের স্টেটে, আপনি তো আসেননি এর আগে। ওই যে তুমি কোনো মিচি মিচি দুর্গাকে বকলে, এখন তো আঙ্কর মুড়ি খাচ্ছ। বাবা নিয়ে একদম কথা বলবে না। এই রাস্তাটা যেমন আমার বাবার না, তেমনি তোমার বাবারও না। এই রাস্তাটা সরকারের। ম্যানেজার ম্যাডাম, আমি ড্রাইভ করব। আসুন। এই যে নবাবের বেটি, দেখে পথ চলতে পারিস না? তোর হাসি আমি বার করব। গুরু, এ তো মেয়ে নয়, ধানি লঙ্কা। কি তেজ, কি ঝাল। ওর ঝাল আমি মিষ্টি করে দেব, ওকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। এক্সকিউজ মি, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আই ডোন্ট মাইন্ড। বাবু, আজ আপনাকে বেশ খুশি খুশি লাগছে। সীমা আমার হাতের মুঠোয়, আমার প্রেমে একেবারে গদগদ। তাহলে রতন বাবু, কেল্লা ফতেহ হয়ে যাক আজ পূর্ণিমা রাতে। না 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 না, সবে গ্রিন সিগন্যাল পেয়েছি, দাঁড়াও। রতন বাবু, মেয়েদের মতি গতি বোঝা মুশকিল। এই আছে এই নেই। তাই বাবু, আমার যুক্তি হলো ধরো তক্তা ভালো পেরে। না 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 না, এত জলদিবাজি ভালো নয়, ধীরে বন্ধু ধীরে। হে কৃষ্ণ, দেখা দাও, নচেৎ ছাপ্পড় ফাড় কে দাও। मार भी ना भागे जनगण पवान ना था আপনার কোথাও লাগেনি তো? একি আপনার ঠোঁট কেটে একেবারে রক্ত পড়ছে। দাঁড়ান আমি। আরে না না। মাটি। আরে আমাদের গ্রামের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটি হচ্ছে আমাদের আয়োডিন, ডেটল। আমার জন্য। সে আপনি কিছু ভাববেন না। এরকম আমার অভ্যেস আছে। প্রায় এরকম সমাজ সেবায় শরীরে কিছু রক্ত দান করতে হয়। ইয়ে বলছিলাম কি? বলুন। না মানে আসলে এটা তো কলকাতা শহর নয়, গ্রাম। দয়া করে গ্রামের এই আবৃত সৌন্দর্যকে অনাবৃত করবেন না। ভগবান নিপুণ হাতে অকৃপণ ভাবে আপনাকে সাজিয়েছেন। ভগবানের দেয় অপরূপ সৌন্দর্যকে আপনি বিদেশি সাজ আর কৃত্রিমতায় নিজেকে নগ্ন করবেন না। এই সাজ আপনাকে মানায় না। আপনি হচ্ছেন আমাদের এই গ্রামের লক্ষ্মী। এই যা সন্ধে হয়ে এলো, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আরে চলুন। সালাম বদনাটা কোথায় গেল রে? হুজুর আপনার ভয় পালিয়ে গেছে। পালিয়ে গেছে? পালিয়েও যাবে কোথায়? আমি ওকে বললাম যে এই ঘটনার যাতে কোনো প্রমাণ না থাকে, অথচ সালাম আমাকে এমন ভাবে মারলো যে পুরো ফেসে তার প্রমাণ রয়ে গেল। ঠিক নেই কখন আসে কখন যায়। বলছিলাম তোর জীবনদা আসবে? জীবনদা ও নমাসে ছমাসে একদিন স্কুলে আসে, ওরও কোনো ঠিক নেই। তাই বুঝি? ও তাহলে তাহলে স্কুলে গিয়ে কাজ নেই। চ দিদি। মিথ্যে কথা, জীবনদা তো রোজ স্কুলে আসে। আসল কথা ওরা নমাসে ছমাসে একদিন আসে। কি জানো, জীবনদার লেখাপড়া শেখার খুব শখ ছিল, কিন্তু হঠাৎ বাবা মারা গেল তো তাই। ও চল। আমি বেরোচ্ছি, আমাকে ধরো আমাকে ধরো। চলো একটু একটু কষ্ট করে চলো, একটু চলো আমাকে ধরো। এখানে বসো, এখানে বসো। দিদি দিদি তুমি কিন্তু শোবে না, তুমি কিন্তু একদম শোবে না। দোহাই তোমার, আমি এক্ষুনি আসছি। আমার দেবী রইলো তোমাকে, আমি এক্ষুনি আসছি। তুমি কিন্তু শোবে না দিদি। জীবনদা জীবনদা সীমাতে দিদিকে সাপে কামড়িয়েছে। হ্যাঁ কি বলছিস? সত্যি বলছি। কোথায়? ওই বাঁশবাগানে। চল চল চলো চল। এই কোথায় কামড়িয়েছে? চোখ বন্ধ করবেন না, চোখ বন্ধ করবেন না। এই যে এই যে ম্যাডাম চোখ খুলে রাখুন, চোখ খুলে রাখুন। এই যে চোখ খুলে রাখুন। এই যে ম্যাডাম এই যে চোখ বন্ধ করবেন না। রাধা চোখ খুলে রাখ। রাধা চোখ যেন বন্ধ না হয়, চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ। চোখ বন্ধ করবে না। এই বলা তুই কি ডাক্তারকে খবর দে। এই যে মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব আপনি ভয় পাবেন না। এই তুই চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ। চোখ বন্ধ করবে না। চোখ খোলো, চোখ খোলো। জীবনা ডাক্তারও এসে আসুন ডাক্তারবাবু আসুন। ভগবান কে অশেষ ধন্যবাদ, কালকে উঠে ছবল থেকে এনাকে বাঁচিয়েছে। এর মুখে রক্ত কেন? ডাক্তারবাবু জীবনদা না দিদিমণির পা থেকে চুষে চুষে 20 বার করেছে। হাউ ফানি, একে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। দিদি দিদি জীবনটা ভালো হয়ে গেছে। তুই ঠিক বলছিস রাধা? একদম সত্যি বলছি। হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দিয়ে তবে তুমি ছুটে এলাম তোমার কাছে খবরটা দিতে। রাধা রাধা আই এম সো হ্যাপি। চল রাধা চল তো জীবনদার বাড়িতে যাই। তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। God, I'm so grateful to you. ভগবান নিপুণ হাতে অকৃপণভাবে আপনাকে সাজিয়েছেন। ভগবানের এই অপরূপ সৌন্দর্যকে আপনি বিদেশি সাজ আর কৃত্রিমতায় নিজেকে নগ্ন করবেন না। এই সাজ আপনাকে মানায় না। আপনি হচ্ছেন আমাদের এই গ্রামের লক্ষ্মী। দিদিমণি আপনি আমাদের বাড়িতে এলাম। তা তোমার তোমার গুরু কোথায়? গুরু গুরু কৃষ্ণ, এত চেঁচাচ্ছিস কেন? দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে। তুমি মা আমাদের এই গরিবের বাড়িতে? না না থাক থাক, আমাকে আবার প্রণাম করছো কেন? আপনি আমার গুরুজন, মায়ের মতো, আপনাকে প্রণাম করবো না? লক্ষ্মী নেই। এই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তোর কি মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? যা মিষ্টি নিয়ে। তুমি বসো মা ওই চেয়ারটায়, তোমাকে চা করে দেই, বসো। আমি জীবনকেও পাঠিয়ে দিচ্ছি। তুমি এখানে বসো, আমি দেখি জীবনটা কোথায় গেল। খুব সুন্দর। এই শাড়িতে আপনাকে খুব সুন্দর মানিয়েছে। চেয়ারে পেরেক। থ্যাংক ইউ। ওটা আবার কি? এটার মানেও জানেন না? থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। ধন্যবাদ। মিষ্টির উপর মিষ্টি, ভগবানের কি সৃষ্টি। গুরু একদম উত্তম সুচিত্রা, তুমি যে আমার ওগো তুমি যে। এই কেষ্ট হচ্ছেটা কি? তুই না आपनी जीवन विपन्न करे आमाय बाँचिয়েছেন आपनार ऋण जे कि करे शोध करब आगे ठाकुरेर ऋण शोध करो मा कंकाली मायेर दया तोमरा दुजोनेई प्राण फिरे पेयेছো। हाँ गुरु मा ठीक बोलेছে তোমাদের এক্ষুনি कंकाली तलाय जावा उचित। যাবো মা। হ্যাঁ বাবা তোমরা দুজনেই যাও বেলা থাকতে থাকতে ফিরে এসো। আমাদের গ্রামের জাগ্রত ঠাকুর মা আমাদের গ্রামবাসীকে সময়ে অসময়ে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন যেমন আপনার প্রাণ বাঁচিয়েছেন আপনারও তো প্রাণ বাঁচিয়েছে। হ্যাঁ এখানে এসে মায়ের কাছে যে যা চায় মা তাই দেন। সত্যি? হুম। কই জিজ্ঞেস করলেন না তো আমি মার কাছে কি চাইলাম। কি চাইলেন? তোমাকে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি আমি আমি শুধু তোমাকেই চাইছি। না ই হয় না ই হতে পারে না আপনি ভুল করছেন আপনি ভুল পথে এগোচ্ছেন। হ্যাঁ ভুল আমি এতদিন করেছিলাম ভুল পথে হেঁটেছিলাম বেঠিক পথে গিয়ে আলো জ্বালাবার চেষ্টা করেছিলাম কিন্তু আজ আমি তোমার জীবনে আলোর জ্যোতি জ্বালাতে চাই জীবন। কিন্তু কিন্তু সেই আলো বেশিক্ষণ জ্বলবে না আলো নিভে যাবে কারণ একজন চাষির ঘরে লণ্ঠনের আলোই মানায় বিদ্যুতের আলো নয়। আমার মতো এই সামান্য চাষির ছেলের মনে মিথ্যে আশা জাগিয়ে আমাকে কষ্ট দেবেন না আর ভবিষ্যতে আপনিও কষ্ট পাবেন না। আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই আমি পেয়েছি কিছু চাওয়ার মধ্যে আর কিছু পাওয়ার মধ্যে অনেক পার্থক্য সেটা তুমি নিশ্চয়ই বুঝো। আমি সব বুঝতে পারছি কিন্তু যা হবার নয়। কি হবার নয়? কেন হবার নয়? আমাদের বাধাটা কোথায়? বাধাই সমাজ বাধাই সমাজে মানুষ বাধা আপনার বাবা আপনার পরিবার তারা কোনো অবস্থাতেই কোনো মতই মেনে নেবে না আমার মতো একটা গরিব চাষির ছেলের সাথে আপনার মতো সমাজের ভিত্তিশালী। মানুষের জীবনে আসল হলো মন মনের কাছে সমাজ তুচ্ছ সব মিথ্যে হয়ে যাবে জীবন শুধু বেঁচে থাকবে আমাদের আসল সত্য যে সত্য আমাদের ভালোবাসার জীবন জীবন আমাদের ভালোবাসাকে কোনো শক্তি নেই যে আমাদের ভালোবাসাকে ভেঙে চুরমার করে দিতে পারি জীবন। প্লিজ জীবন আমাকে আমাকে এবারের মতো জিততে দাও জীবন এই জেতা আমার জীবনের শ্রেষ্ঠ জেতা হবে জীবন প্লিজ জীবন আমি আমি তোমার জীবনের জ্যোতি জীবন আমি তোমার জীবনের জ্যোতি। जानो तुमी की बोल चो? हमें शौचोक्के देखे चीज़ है, हैं? अरे इटा शुद्धि, अरे इटा जो दी शुद्धि ना होए, ताहले ये बंदूक दिए तुम्हारे चोक तू टमी अंधा करे दो। चिमा, इधर क्या शो? या, ऐतो कौन को था ये चीले? अमी, वही तो राधार ओखाने ना वही लोफार जीवन टच शाते। बाबा, वो लोफार ना है। ना लोफार ना है मुख्यमंत्री, हो बो मुख्यमंत्री। चलो, आमी तुम्हाके स्वाधीनता दिएছি মানে এই নয় তুমি তার যথেচ্ছ ব্যবহার করো। আমার বংশের মান মর্যাদা মাটিতে মিশিয়ে দেওয়ার অধিকার তোমায় কে দিয়েছে? বাবা আমি এমন কিছু করিনি যাতে তোমার বংশের মান মর্যাদা মাটিতে মিশে যায়। এই আমি কি শুনছি? কি শুনেছো? এই না যে আমি জীবনকে ভালোবাসি। How dare you! তোমার এত বড় সাহস হলো কি করে? চঞ্চল आमी तो के एक टा भालो कॉलेजी लेखा पढ़ा शिक्षित ची तार माने ये ना है जितने ग्रामेर एक टा थर्ड क्लास गरीब चाची चले शंगे ची 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 चलो आमार बेस्ट फ्रेंड शिवेन चौधरी चले शंगे तुम्हार भी आमी ठीक करे ची एवं ताई होगे I am sorry बाबा जीवन छाड़ा उन्नो कुनो चले के बीए कर आमार पक्के संभव ना है अर्थात छाड़ा ओ आज भी के लिए आश्चर्य तमाशा के देखा करते हैं। ए रातों, ये सर, वो लोफार्टा जानो। बाबा, please mind your language। जाके तुम्हीं लोफार बोलचो, शेरी लोग टेकिंग तो आमाके शापेट छोबल थे के बात ये ची। हैं सुने ची, सुने ची, सुने ची। तार जोन की जो बॉक्सेस दिए दे, जो तो टाका चाहे बॉक्सेस दिए दे। कि तो तार माने ही नॉय, सब जोल अंजलि दियो चाशी राते तो कमी तूने दबो। इंतु, अमिजी, अमार शब, अमार शोमुस्तो की चोर हाथे तूले दिए ची। I I love him. आज जीवन तुम्हारो होबू जमाई। होबू जमाई। होबू जमाई। रतन, हमें सब शुरू नहीं सर। वही रास्केल जीवन टा जानो यही बड़ी चौकाट ना मारा है। अपनी किच्छु भाभे ने सर। आमी रोई ची अपने पासे। जा बंदोबस्त करार, तामी खोलना। दर्जा खोल। आज आबार की उद्देश्य आगमन सीमार बाबा जमीदार देवेंद्र नारायण बाबुर संगे देखा करते एसेছি तुम तो खूब बड़ो खेलोयाड़ हे सीमार मतो मालके पटिए फेलले हाय की बोलली मेरा माल सीमा माल अरे हाँ माल 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 जबरदस्त माल डॉग बॉगे माल चलना माल टके भागा भागी कुड़े खाए जोने तुम्हीं ओके मारचो, किसी मादी दीवानी के ज़मींदार बाबू जोड़ कोड़े कोलकाता नहीं जाते। हैं? ऐसा, ऐसा बोलो। सीमा, 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 सीमा। क्या किस्तो? ये दो दिन कोठे चिली? सेतो गुरु तुम्हार काजी कोच चिलाम। हैरे, सीमार कुनु खबर पेली? ना गुरु। हाँ? पोस्ट ऑफिस गए चिलाम। पोस्ट मास्टर तो छुट्टी दे गए चे। तो क्या ना मैं बोल लाम? ওই শালা পোস্টমাস্টার ওই সব নষ্টের গোড়া। গুরু, সীমা দিদির কলকাতা ঠিকানার জন্য জমিদার বাড়ি ভেতরে পাতনা লাগিয়েছিলাম, কিন্তু কোনো শালা কিছু বলল না। ও আমার কি মনে হয় জানো গুরু? কি মনে হয়? ওই শালা হারামজাদা রতন বাবু ওই সবার মুখে কুলু পেটে দিয়েছে। গুরু একটা কাজ করলে হয় না? ঠিক আছে চলো না আমরা কলকাতায় যাই, ঠিক খুঁজে খুঁজে সীমা দিদিমণির ঠিকানা বের করে নেব। আরে বলো, কলকাতা শহর কি আমাদের রায়পুর গ্রাম যে স্টেশনে নেমেই জীবন দেশে বাড়ি কোথায় বললেই ডান দিকে যান বাম দিকে যান বলে দেবে? ওটা কলকাতা শহর, বিশাল বড় বুঝলি। যতই বড় হোক ওই কলকাতা শহর আমার হাতের মুঠোয়, বুঝলে না? আমাদের যে বোন দুর্গা ওর স্বামী শঙ্কর, সে তো কলকাতা কর্পোরেশনের বড় বাবু। অলি গলি রাস্তা ঘাট সব নখদপ্পনে। ঠিক বলেছিস তুই, এতদিনে একটা কথার মতো কথা বললি। এই যে দাদা, এই ঠিকানাটা কোথায় একটু বলে দিন। ও শঙ্কর বাবুর বাড়ি, ওই যে সোজা চলে যান লাশের বাড়িটা পড়বে, ওটাই শঙ্কর বাবুর বাড়ি। ধন্যবাদ, চল। এই তো পেয়ে গেছি, এটাই তো বাড়ি। শিখি তালা, এই যে এই বাড়ির লোক কোথায় গেছে বলতে পারেন? শঙ্করবাবু হানিমুন করতে সস্ত্রীক পুরী গেছেন। পুরী? পুরী বুঝলে না, হিন্দু শাস্ত্র বড়ই কঠিন নাকি দাদা? আমি একটু যাই, আমি একটু যাই। দাদা দাদা আর একটা খাবার হবে, আমার গুরু আছে। হ্যাঁ হবে, দেখুন তাড়াতাড়ি দেখুন। আমি এক্ষুনি আসছি। আচ্ছা এক্ষুনি আসছি। গুরু 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 চলো গুরু, পেটকে কষ্ট দিয়ে আর কি হবে? দেখো ছাড়, এসো এসো ছাড়। আরে কি হলো? এসো 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 গুরু, হাত দুটো রাখিস কেন? ছাড় এসো 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 না গুরু, এসো 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 এসো। ভালো খাবার গুরু, আপনি আপনি দিন দিন দিন। না না গুরু খাও না, খাও খাও। এই দেখো আমি খাচ্ছি, এই দেখো এই দেখো। পেটের জ্বালা বড় জ্বালা গুরু, খাও 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 গুরু, খাও ভালো ভালো খাবার গুরু, খাও 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 খাও। কোথায় ছিলি বাবা? তুই তো দুর্গার কাছে যাসনি, দুর্গা তো পুরীতে গিয়েছিল। তুই কি খেয়েছিলি বাবা? আমাকে বলবি না? আমি তো তোর মা। চুপ করে আছিস কেন? কিছু বল, বল বাবা, আমার সোনা ছেলে, বল বাবা। তুই দিদি তোমাকে এই বেশি দেখার আগে আমার মরণ হলো না কেন? সবই আমার ভাগ্য। তুই কেমন আছিস? ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? এখানে সবাই একজন ছাড়া সবাই ভালো আছে। সে নিশ্চয় জীবন। দিদি বিয়ে হচ্ছে দেখে জীবনদা কলকাতা থেকে নীরবে ফিরে এসেছিল। তুই কি বলছিস রাধা? জীবন কলকাতা গিয়েছিল? হ্যাঁ পিসিমা, ভালোবাসা যে এত কাটা এত যন্ত্রণা তা জীবনদার চোখে মুখে ফুটে উঠেছে। আর জীবনদাকে দেখলে মানুষের ভালোবাসার প্রতি ঘেন্না জন্মে যাবে। दीदीमणि एत राते तुमी राधा एकटू बाहरे आसबी बोलो बोलছিলাম আমার আমার একটা উপকার করে দিবি উপকার কি বলছো তুমি আমাকে ডাকলেই তো পারতে তুমি এত রাতে এখানে এলে কেন না মানে বলছিলাম যে কাল একবার বিকেলে তোর জীবনটাকে কঙ্কালীতলার মন্দিরে আসতে বলবি ओके আমার খুব প্রয়োজন রে কাল ভোর হতে না হতেই আমি জীবনদার বাড়ি যাব জীবনদাকে তোমার সাথে দেখা করতে বলবো থ্যাঙ্ক ইউ কিমা ওই যে জীবনদা জীবনদা दादा अर्थात सीमार बाबा सीमार इच्छार बिरुद्धे छल चातुरी करे एक रकम जोर करे अजानते सबकिछु घटे गेल जीवन देरी देखे अभिमान भरे छवि निये मजे आछे डार्लिंग कार छवि दायबद्ध स्वामी একজন স্বীকৃত স্বামী হিসেবে অধিকারের জোরে আজ আজ রাতে আপনি হয়তো আমার শরীরটা পাবেন কিন্তু আমার মন পড়ে থাকবে অনেক দূরে स्वीकृत स्वामी हिसेबे हलो तुम्हार सीमार इतिहास পিসিমা বিশ্বাস করুন, এ আমি চাইনি, সত্যি আমি চাইনি। সীমাকে আমি ভুল বুঝেছিলাম। হে ভগবান, হে ভগবান, তুমি কি করলে ভগবান! কেঁদো না জীবন, শোনো আমার কথা, শোনো আমার সঙ্গে চলো, ও তোমার জন্যই অপেক্ষা করে বসে আছে। একি ম্যানেজার আপনি? এই ফটোর জায়গায় তো আমার ফটো থাকা উচিত ছিল। কি বলতে চাইছেন আপনি? কাঁচা বয়স, এই বয়সে এই বেশে তোমাকে দেখতে যে আমার ভালো লাগে না, আমার বড় দুঃখ হয়, কারণ আমি যে তোমার নুন খেয়েছি। শাট আপ ইউ স্কাউন্ডারেল, আই সে গেট আউট। এক্ষুনি বেরিয়ে যান, আর যদি ভালো ভালো না বেরোন তাহলে কি তবে চিৎকার করব। কিন্তু বেরিয়ে যাব বলে যে আমি এখানে আসিনি প্রাণ চুষি, আমার অনেক দিনের শখ, আমার মনের খাঁচার পাখির ডানাটাকে কেটে দিয়ে। কি বলতে চাইছেন কি আপনি? তাকে আমার মনের খাঁচায় বন্ধ করে রাখি। আমি আসামির স্বীকারোক্তি শুনিয়া শ্রী রতন দাসকে হত্যার চেষ্টার অপরাধে আসামি জীবন দাসকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা বলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কে তুমি? মহামান্য বিচারপতি। উনি হলেন শ্রীমতী সীমা রায়, দেবেন্দ্র নারায়ণ রায়ের একমাত্র কন্যা। ও আই সি। তুই পাগলের মতো কথা বলছিস? তোমার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে গিয়ে বলতে পারো। রতন দাসকে খুন করার চেষ্টা আমি করেছিলাম। না না জোসেফ, না, রতন দাসকে সীমা খুন করেনি, রতন দাসকে খুন করেছি আমি। না মিলর্ড, ও মিথ্যে কথা বলছে, খুন আমি করেছি। বিশ্বাস করুন জোসেফ, আমি খুন করেছি, এ আমার অপরাধ জোসেফ। মিলর্ড, ইনি আমার বাবা শ্রী দেবেন্দ্র নারায়ণ রায়। উনি সব জেনে শুনে চাননি যে ওনার বংশের রক্ত, অর্থাৎ তার মেয়ে আমি, খুনের আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াই। তাহলে আসামি জীবন দাস কার সাথে অপরাধ স্বীকার করে নিল? ভালোবাসার মর্যাদা দিতে। এই জীবন গ্রামের একজন সহজ সরল মনোভাবাপন্ন মানুষ। জীবন শ্রী দেবেন্দ্র নারায়ণ রায়কে রক্ষা করতে অ্যাটেম্প টু মার্ডারের দায় নিজের মাথায় তুলে নেয়। ওনার বোঝাটা ভুল। জীবন জীবন নিজেকে অন্ধকারে রেখে আমায় আলোয় রাখতে চেয়েছে। জানেন মিলর্ড, জীবন জীবন আমাকে ভালোবাসত, আমিও জীবনকে ভালোবাসতাম, আর সেটাই তার প্রমাণ যে আজও জীবনে তার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে তার ভালোবাসাকে রক্ষা করবে। মিলন, দিস ইজ টু মাচ। নিজেকে বিক্রি করো না, নিজেকে ছোট করো না। ডোন্ট শাউট, দিস ইজ কোর্ট, বি সিটেড। মিলন, শ্রীমতী সীমা রায় কোর্টে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করে আজ যে সমস্ত কথা উনি বললেন তাহা যে সম্পূর্ণ সত্য তার কি প্রমাণ আছে মিলন? প্রমাণ? এরপরেও আপনার প্রমাণ চাই জজ সাহেব। সেই রাত্রে আমি আমার সতীত্ব বাঁচাতে গিয়ে মিলন, আমি বোলপুর হাসপাতাল থেকে আসছি। কি ব্যাপার? কিছুক্ষণ আগে बोलपुर हासपाताले रतन दास मारा गेছেন। मिलर्ड अटेम्प्ट टू मर्डर केसे यदि सजा हुए थाके যাবজ্জীবন कारादंड তাহলে मर्डर केसे फांसिर सजा निश्चय हवा उचित। আপনি আমায় फांसिर सजा दिन मिलर्ड। कारण कारण এই সমাজে একজন ধর্ষিতা নারীর কোনো স্থান নেই মিলর্ড। বিচারপতি দয়া করে ফাঁসি দিন। দয়া করে ফাঁসি দিন। সীমা রায়ের স্টেটমেন্ট শুনিয়া এবং জুরি বোর্ডের সহিত সহমত পোষণ করিয়া আমি আসামি জীবন দাসকে সসম্মানে মুক্তি দিলাম। এবং কোর্ট আরও এই সিদ্ধান্তে উপনীত হইল যে শ্রীমতী সীমা রায় নিজের আত্মরক্ষার্থে সেই মুহূর্তে শ্রী রতন দাসকে আঘাত করে এবং ভগবানের অদৃশ্য খেলায় শ্রী রতন দাস কিছুক্ষণ আগে হসপিটালে মারা যায়। আমি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে শ্রীমতী সীমা রায়কে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা থেকে অব্যাহতি দিলাম। অনেক হয়েছে, এবার চলো। ড্রাইভার সোজা কলকাতা চল। দাঁড়াও দাদা, আমি তোমাকে যেতে দেব না। লাবণ্য, আর যদি যেতেই হয় আমার বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে তবেই তুমি যেতে পারবে। কি পাগলামো করছো? পাগলামো আমি করছি না দাদা, পাগলামো করছো তুমি। তোমার এত বড় সাহস? আমি পাগলামি করছি? হ্যাঁ করছো। মিথ্যে অহংকারে তোমার বিচার বিবেচনা তোমার জ্ঞান সম্পূর্ণ লোপ পেয়ে গেছে। তোমার চোখ নষ্ট হয়ে গেছে দাদা। লাবণ্য, আস্তে আস্তে আস্তে। তুমি তো বিরাট ব্যবসাদার, হীরে মুক্ত সোনা গয়না এতদিন অনেক বেচা কেনা করেছো, কিন্তু কোষ্ঠী পাথরে যাচাই করে আসল সোনা তুমি চিনতে পারোনি। কারণ আসল সোনা তুমি চেনো না, আমি চিনি। আমি তাই এই ভুল তোমাকে আমি আর কিছুতেই করতে দেব না দাদা। তুমি যাকে টাকা দিয়ে কিনতে চাইছো সে কিন্তু তোমার কাছে নিজেকে বিক্রি করেনি, এই তার প্রমাণ। কারণ তার অনেক আগেই সে বিক্রি হয়ে গেছে তার ভালোবাসার কাছে। লাবণ্য, সহ্যের একটা সীমা থাকা উচিত। ঠিক তাই দাদা, ঠিক তাই। সহ্যের একটা সীমা আছে, তাই আমি আর সহ্য করতে পারছি না। কেন এরকম করছো দাদা? দাদা, তুমি তো শুধু ওর বাবা নও, তুমি তো ওর মাও, তাই না বলো? আমি পিসি হয়ে ওর এই বৈধব্য মেনে নিতে পারছি না। আর তুমি বাবা হয়ে কি করে পাচ্ছ দাদা? লাবণ্য, তুই কিন্তু ছোট হয়ে অনেক বড় কথা বলে ফেললি দাদা। এমন যেন না হয় দাদা, ইতিহাসের লায়লা মজনু হীরা রঞ্জার ঘটনা ওদের দুজনের জীবনে যেন না ঘটে। দোহাই লাবণ্য, চুপ কর, চুপ কর। এসো জীবন, এরা শুধু এই জীবনের সাথী নয়, এরা এরা জনম জনমের সাথে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।